খুলনা থেকে আমাদের আরেক সহকর্মী যোগ দিচ্ছেন, শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন নির্বাচনের ফলাফল, পরবর্তী কি খবর খবর আছে? আওয়ামী লীগের নৌকা প্রার্থী বিজয় হয়েছে এবং খুলনা যে আওয়ামী লীগের একটা ঘাঁটিতে পরিণত হয়েছে সেটি তারা প্রমাণ করেছে, যে কারণে আজ তারা সবাই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এবং খুলনাতে 6টি আসন, তার মধ্যে খুলনা 2 আসনে যে নির্বাচিত হয়েছেন আমাদের বঙ্গবন্ধু ভ্রাতুষ্পুত্র শেখ সালাহউদ্দিন জুয়েল, তিনি খুলনাকে একটি তার আসনে সর্বত্র তিনি একটি স্মার্ট নগরী হিসাবে গড়ে তুলে করেছেন এবং আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা 3 আসনে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন তিনি খুলনা 3 আসন থেকে বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। তিনি নেতাকর্মীদের কিছুক্ষণ আগে কথা বলছিলেন, সেখানে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং সেখানে তিনি নির্দেশনায় দিয়েছেন যে মাদক এবং ভূমিদস্যু মুক্ত হবে এই অঞ্চল এবং এখানে কোনো প্রতিহিংসা চলবে না, এই বিষয়টাকেই তিনি গুরুত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যাতে এই অঞ্চলকে আরো সুন্দরভাবে গড়ে তোলা যায় সেই বিষয়টা উপরে তিনি গুরুত্ব দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখছি যে খুলনায় অবাধ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে এই এই আওয়ামী লীগের বিজয় হয়েছে এবং খুলনায় এখন পর্যন্ত কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি আমরা, ফলে খুলনায় নির্বাচন পরবর্তীও এখন পর্যন্ত শান্তি বিরাজ করছে। এটি ছিল খুলনা থেকে সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে